আজকে মানুষের এত এম থিওরির চাহিদা কেন কেন কারণ জানবেন একটা জিনিস জানবেন ছোটবেলায় শুনেছিলাম যে ডাক্তারের কাছে বেশি ভিড় হয় সে খুব ভালো ডাক্তার হ্যাঁ কিন্তু ভিড়টা হয় কেন ডাক্তারের সবার মুখে মুখে নাম ছড়িয়ে কিন্তু ভিড়টা হয় তার আগেও একটা থিওরি রয়েছে সেটা হচ্ছে প্রকৃতিকে আপনি দিয়েছেন ভালো জিনিস প্রকৃতিও আপনাকে সেই জিনিস রিটার্ন করছে দিয়েছেন ভালো জিনিস দিয়েছেন প্রকৃতিকে কি দিয়েছেন মানুষের মুখে হাসি দিয়েছেন মানুষের একটা শান্তির নিঃশ্বাস ডিপব্রিট দিয়েছেন তার জন্য দেখবেন এখন আমাদের বেসিক্যালি সমস্ত জায়গাতে একটাই কথা যে মানুষের নিঃশ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে চায় মানুষের নিঃশ্বাস প্রশ্বাস আটকে আছে ডেভেলপমেন্ট নেই বিজনেসের ডেভেলপমেন্ট নেই চাকরিদের ডেভেলপমেন্ট নেই কর্পোরেট সেক্টরের ডেভেলপমেন্ট নেই বিদেশে ডেভেলপমেন্ট নেই তা আসছে না কেন তা কারণ কোথায় কারণগুলো কি কি আজকে জানবেন অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার্ল্ডে আমার বয়স সব থেকে কম আমার থেকে জুনিয়র কেউ নেই কিন্তু মানে সাকসেসফুলি জুনিয়র আমার থেকে কেউ নেই সবাই আমার বাবার বয়সী দাদুর বয়সী তাহলে আজকের ডেটে তারা আমার ফেসবুক ফলো করে কেন যে অভি আজকে কি আপডেট দিল কোথায় গেল আমরা দেখবো কেন ওয়াই তার কারণ একটাই জানবেন কারণটা কি কারণটা হচ্ছে আমি মানুষকে একদম শান্তির হাসি গিফট করতে পেরেছি একটা সুন্দর শান্তির নিঃশ্বাস প্রশ্বাস গিফট করতে পেরেছি এবং দাদা এটা শুধু দেশে নয় বিদেশে বিদেশে বলি মানে এটা আমরা সবচেয়ে ভালো লাগে যে বিদেশের মাঠে দিয়ে গিয়ে সনাতনী ভারত এই যে মডার্ন যে মডার্নাইজ যে বাস্তু এমসিওপি থিওরি একে ইমপ্ল্যান্ট করা এটা খুব ডিফিকাল্ট জানবেন দেবাদিস দা একটা জিনিস আমি চাইতাম যে আমার মানে আমি হাত লাগাবো সোনা বলবে চাইতাম আমি এটা কারণ আমার যা কিছু রিসার্চ যত রিসার্চ আমি করেছি একটা জিনিসের জন্য যে আমি হাত লাগাবো আমার ক্লায়েন্ট সাকসেস হয়ে যাবে তো সেটাই তো দেখছি এইটি পার্সেন্ট নাইনটি এবং আপনি আমাকে কিছু ছবি সেদিন পাঠালেন যে নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট সাফল্য এবং ইন বিটুইন ওয়ান টু টু মান্থ ওয়ান টু টু দু মাসের মধ্যেই সাফল্য কেন হবে না এখানেই তো খেলাটা আসছে কত ক্রিটিক্যাল সমস্যা আজকে আপনারা আমি জানি আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক মানে রিকোয়েস্ট করেন আমাদের বুকিং নাম্বারে কিন্তু জানবেন আমি না খুব একটা হালকা কেস আমি আমার কাছে খুব একটা আমি নিতে চাই না কেন নিতে চাই না কারণ আমার মনে হয় যে হালকা কেসে সাকসেস পেয়ে কোনো লাভ নেই একদম ব্রাজিলের সঙ্গে মন মানে খেলা হচ্ছে সে কি জানে সবাই জানে কে জিতবে কাজে ওখানে খুব একটা বক্তব্য পেশ করার ব্যাপার নয় এইবার কথা যে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে সবাই কিন্তু গালে হাত দিয়ে বসতে হবে কে জিতবে কেউ জানে না একদম ঠিক গল্পটা এটাই যে আমার কাছে সমস্ত ক্রিটিক্যাল কেস নিয়ে আমি হ্যান্ডেল করি ক্রিটিক্যাল শুধু নয় ক্রিটিক্যাল তম কেস আর যদি ওই বাচ্চা পড়াশোনা করছে না বাচ্চা খুব দুরন্ত চঞ্চল ঠিক আছে ওই সব কেস আমার কাছে দয়া করে বলবেন এই প্রথম কোন অ্যাস্ট্রোলজার পরিষ্কার লাইভে বলে দেন যে বিয়ের কেস বিবাহিত জীবনে সাংসারিক বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না আপনি অন্য কোথাও অন্য কোথাও যান মানে পরিষ্কার এরকম নিজের প্রোগ্রাম অন্য কোথাও যেতে অবশ্যই অন্য কোথাও যান মানে আমি খুব কম শুনেছি না আমার কাছে অনলি ফর ক্রিটিক্যাল কেস গুলো আমি হ্যান্ডেল করি সেটাই তা কাউন্টটা জানবেন এমসিওবি থিওরির মাস্টার লেভেল এটা কিন্তু খুব একটা মানে কম পাওয়ারের জিনিস নয় এটা হচ্ছে সুপ্রিম লেভেলের রেমেডি এগুলো মানে আপনাই যদি কয়েক লক্ষ কয়েক কোটি টাকাও খরচা করেন রেমেডির পেছনে আছে এরকম বহু ব্যক্তি আছে যারা লক্ষ লক্ষ টাকা খরচা করে বসে আছেন আলটিমেটলি নেট ফল বিগ জিরো তাদের জন্য চেঞ্জ হবে থিওরি মাস্টার লেভেল অ্যাপ্লাই করলে মোটামুটি থার্টি ডেজ ম্যাক্সিমাম উনত্রিশ দিন হতে পারে একত্রিশ দিন জীবনে হয়নি যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসবেন মানে বার্ডেন ফ্রি হয়ে যাবেন এবার ধরুন কারোর একশো কোটি টাকা লোন কারোর দশ কোটি টাকা লোন কারোর তিরিশ কোটি টাকা লোন এক মাস ওইটা শোধ হবে না বাট বার্থ ফ্রি হয়ে যাবে মাথা থেকে চাপ সরে যাবে লোন আস্তে 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 মিডিয়ে দিই বেশ বিজনেসের গ্রোথটা চলে আসা নিয়ে আসার দায়িত্ব আমি নিয়ে নেবো আফটার ওয়ান মান্থ ওভিত এই যে প্রেসাইজ ওয়েতে এই ট্রিটমেন্টটা করা একদম পারফেক্টলি ধরে মানে যেটাকে এম জেবাজিস দা হান্ড্রেড পার্সেন্ট সাইন্টিফিক থিওরি ওয়াইস এখানে ভুজুং ভাজুং এর কোনো গল্প নেই একদম যে আপনি যে আমি পুজো করব যোগ্য করব এই গল্প নেই আমার কাছে আর আমি ওখান থেকে একটু হাজার দূরেই থাকি কারণ আমার খুব একটা পোষায় না কিছু জিনিস রয়েছে যেগুলো মাস্টার লেভেলে কিছু প্রোডাক্টকে পোড়াতে হয় মানে ওর যে ফ্রেগরেন্স আচ্ছা যে অ্যারোমাটা তৈরি হয় ওই অ্যারোমাটা ইনহেল করতে হবে ওটা মাস্টার লেভেলের সুপ্রিম বিদ্যা এটা মানে অ্যাপ্লাই করলে না মানে ধরুন আজকে আপনি মাসে হয়তো পাঁচ হাজার টাকা রোজগার করছেন আপনাকে আগামী এক বছরে ওই পাঁচ হাজার টাকাটা মোটামুটি এক লাখ টাকা অবধি টেনে দেওয়া যাবে মানে কত ইউনিক কনসেপশন মানে যেরকম যুগ পরিবর্তন হচ্ছে আপনার কনসেপশন আমি দেখছি এটা অভিধা খুব মানে আমাদের খুব ভালো লাগে এটা বলতে যেটা কিন্তু আপনি প্রত্যেক দিন আপডেট করুন আপডেট আপডেট করে করে যাচ্ছেন প্রত্যেক দিন যে আজকে এরকম আছে আগামী দিন মানুষের রোজগার বাড়বে যেমন ধরুন তার জন্য এই আনতে হবে আজকে একটা রিপোর্ট এলো স্যার আমি এইটি পার্সেন্ট ভালো আছি আচ্ছা আবার সন্ধ্যাবেলা রিপোর্ট এলো স্যার আমি নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো আছি দুটো ডেট অফ বার্থ টাইম আমি ট্যালি করি কেন নাইনটি ফাইভ পার্সেন্ট আর ফিফটিন পার্সেন্ট কম কেন আচ্ছা ট্যালি করি ট্যালি করলে আমার কাছে উত্তরটা আসে আচ্ছা উত্তর যদি একই আসে তার মানে কেউ পরিশ্রম বেশি করে কেউ কম করে দুটোর মধ্যে আছে আর যদি দুজনে সেম পরিশ্রম করে তার মানে কোনো একটা লিঙ্কের গল্পে কিন্তু তখন ঢুকবে যে ওই লিঙ্কটাকে চার্জ করলে আরো ভালো হবে কারণ টোটালি রিসার্চ এখানে কোন পুঁথিগত বিদ্যার গল্প নেই পুঁথিগত বিদ্যা আমরা শিখেছিলাম মাথা ঠান্ডা করতে হলে নর্থ ইস্টকে চার্জ করতে হয়

এবং রাতের পর রাত জেগে কাজ করেছেন কয়েকদিন আগে আপনার নর্থ বেঙ্গল স্কেডিউল ছিল ফর আ লং টাইম দ্যাট ইউভ বেন ইনভল্ভ ইউর সেলফ টোটাল আপনি কাজ মানে দরকার হলে আপনি চব্বিশ ঘন্টা কাজ করেছেন এই সাফল্যে আপনি নর্থ বেঙ্গলবাসীকে কি বলতে চাই নর্থ বেঙ্গলের মানুষ খুব সিরিয়াস এবং আমি একটা জিনিস বলবো নর্থ বেঙ্গলের মানুষের সাকসেস হবে না জানো হুম এসেই একটা কথা স্যার কত টাকা লাগে ও পরে ভাববো হুম আপনি কিন্তু মাস্টার লেভেলটাই করবেন আচ্ছা বিউটিফুল মাস্টার লেভেল মানে মাস্টার লেভেল আর মাস্টার লেভেল কেন হবে না সাকসেসফুল হবে না কেন তারা মাস্টার লেভেল অ্যাপ্লাই করলে না আজকে এমসিওবি থিওরি সিনেমা আমাদের জিজ্ঞেস করে স্যার এমসিওবি থিওরির বাংলা অনুবাদ কি এমসিওবি থিওরির বাংলা অনুবাদ হচ্ছে ভিক্ষুকের ঘরে কুবরের ধনকে ঠোকানো এর বেশি কোনো বাংলা অনুবাদ আজ পর্যন্ত আসবে বলে মনে হয়